আমার বয়স 27 মাত্র। আমার জীবনটা সেই ফুলের মতো যার বুকের উপর ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং তার পদক্ষেপের ইতিহাস জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। এরই মধ্যে কলেজের সবকটি পরীক্ষা পাশ করিয়াছি। ছোটবেলা দেখতে সুন্দর ছিলাম, তাই পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল, মাকাল ফল বলিয়া বিদ্রুপ করতেন। তখন লজ্জা পেতাম, কিন্তু এখন মনে হয় যদি এই বিশ্বব্রহ্মাণ্ডে আমি আবার ফিরে আসি তবে সেই একই মুখের স্বরূপ যেন পাই, সেই সাথে পণ্ডিত মশাইয়ের বিদ্রুপ যেন একইভাবে প্রকাশ পায়। আমার বাবা গরিব অবস্থা থেকে ওকালতি করিয়া প্রচুর টাকা রোজগার করিয়াছিলেন, কিন্তু তা ভোগ করিবার আগেই মৃত্যু তার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছিল। তখন আমার বয়স অল্প, আমার মা গরিবের ঘরের মেয়ে, মার হাতেই মানুষ। তিনি আমাকে সবসময় মনে করিয়ে দিতেন আমরা ধনী। শিশুকালে আমি কোলে কোলেই মানুষ, আর সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজ আমাকে দেখিলে মনে হয় আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড়জোর বছর ছয়েক বড়। ফলগুর কলির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়িয়া এখানকার এক গণ্ডুষও রস পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনাই ভাবতে হয় না। পৃথিবীতে তিনিই আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট। মেয়েটি বড় ঘরের, সুন্দরীও বটে, কিন্তু কিন্তু কি ধনীর কন্যা যে আমার পছন্দ নয়। আমাদের অনুপমের ঘরে যে মেয়ে আসিবে সে মাতা হেট করিয়া আসিবে, কি বলিস রে অনুপম? আগে জি মামা। তাহলে অনুপমের শ্বশুরবাড়ির লোক আমাদের ভালো করে খাতির যত্ন করবে কি করে? সেটাই তো আসল কথা, করিবে করিবে। আমি এমন বেয়াই খুঁজে বের করিব যাহার টাকা নাই, কিন্তু সে টাকা দিতে কসুর করিবে না। যাহাকে শোষণ করা যাইবে, যখন যা বলিব তাই করিবে, কিন্তু নালিশ করার সাহস পাইবে না। একবার অনুপমের মতটা তো নিবি নাকি? কি যে বলো না দিদি, এতদিন পর অনুপমের প্রতি তোমার এই ধারণা? মাতার আদেশ অমান্য করবার মতো ক্ষমতা অনুপমের নাই। আমাদের অনুপম বিবাহের সৎ পাত্র, কোনোদিন তামাক পর্যন্ত ছোঁয়নি, এমন পাত্র লাখে একটা আছে নাকি আমার সন্দেহ। আর কত ঘুমাবে, ওঠো না লক্ষ্মীটি। Thank you.
বন্ধু হরিশ, আমার প্রাণঢালা শুভেচ্ছা নিও। কতদিন হইয়া গেল তুমি ছুটিতে কলিকাতা আসো না। কানপুরে তোমার চাকরি কেমন চলিতেছে তাও জানি না। এম এ পাশ করিয়া বসিয়াছি বহুদিন হইয়া গেল। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি থুথু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয়ে দেখিবার চিন্তাও নাই, শিক্ষা ইচ্ছাও নাই। থাকিবার মধ্যে ভিতরে আছে মা এবং বাহিরে আছেন মামা। এই সময় তোমাকেই বারবার মনে পড়ছে। পারলে একবার ছুটিতে কলিকাতায় আসিয়া আমার উতলা মনের তৃষ্ণার্ত হৃদয়ের মাঝে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ার উপায় বাহির করিয়া যাও। বসন্ত বাতাসে আমার শরীর মন বকুল ফুলের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বুনিতে লাগিয়াছে। ইতি তোমার বন্ধু অনুপম। একই চেহারা বানিয়ে রেখেছো বন্ধু। তোমার চিঠি পড়িবার পর তোমার ব্যায়াম যতটুকু আজ করিয়াছিলাম এ তো তার চাইতেও দ্বিগুণ। এ অবশ্য তোমার দোষ নয়, তোমার বয়সের দোষ। তুমি বন্ধু রসিক মানুষ, রস দিয়া বর্ণনা করার শক্তি তোমার আছে বই কি? আমার কথায় রাগ হলো? ঠিক আছে, তোমার ব্যায়াম ওষুধ আমি দিচ্ছি। শোনো, মেয়ে যদি বলো একটা খাসা মেয়ে আছে। বয়স বাড়লো, তোমার রসিকতা গেল না। থেকে তুমি রসিকতা বলছো? 27 বছর বয়সে শরীর মন ভালো করার এটাই একমাত্র ওষুধ। যে বয়সে যে ধর্ম তা উপেক্ষা করার ক্ষমতা কারণ নেই। তুমি তো আর মহামানব কিংবা মুনি ঋষি নও যে এটা উপেক্ষা করার শক্তি তোমার আছে। তুমি একবার কথাটা মামার কাছে পাড়িয়া দেখো, এবারের সর্বত্রই তো তোমার খাতির। আজি যে রজনী যায় ফিরাইব তায় কেমনে, কেন নয়নের জল ঝরিছে বিফল নয়নে। এ বেশ ভূষণ লহ সখী, লহ এ কুসুমমালা হয়েছে অসহ। সন্ধ্যেবেলায় কবিতা ভালো লাগে না, তো আজকাল মতিগতি স্থির নেই, কখন কি করবি তাও বুঝিস না। তার থাকতে, এ কি আর ওর দোষ, ওর বয়সের দোষ। এই বয়সে কি এভাবে একা থাকা যায়? তুমি ঠিক সময় সর্বদা ঠিক কথা বলো হরিশ, এই জন্যই আমার তোমাকে এত পছন্দ। তো ওর জন্য একটা মেয়ের খবর দাও না। মেয়ে যদি বলেন তবে তার আগে বলো মেয়ের বাবার অবস্থা। তুমি তো জানো আমি কেমন মেয়ে পছন্দ করি। হ্যাঁ মামা, সে আমি জানি না। ইহার বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেও চলে, তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়াই উনি পশ্চিমে গিয়ে বসবাস করিতেছে। একটি মেয়ে ছাড়া তার আর কেউ নাই, সুতরাং তাহারই পশ্চাতে লক্ষ্মীর ঘরটি একেবারে উপুর করিয়া দিতে দ্বিধা হইবে না। এই সব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স কত? 15। বংশে তো কোনো দোষ নাই? না, দোষ নাই, বাপ মেয়ের জন্য যোগ্য বর খুঁজিয়া পান না। এদিকে বরের হাট তো মহার্ঘ, তারপরে ধনুক ভাঙা পথ, বাপ শুধুই সবুর করিতেছেন। এদিকে মেয়ের বয়স তো সবুর করিতেছে না। তাহলে সচক্ষে দেখে আসিলেই হয়। ও না না, আমি তা পারবো না। কোথায় সে কানপুর? কলকাতার বাইরে কোন্নগর একবারে গিয়েছিলাম, তাও সে বিশেষ কাজে। আমার মনে হয় বিনু যাক, সেই ভালো বলিতে পারিবে।
তার মতো রুচি এবং দক্ষতার উপরে ষোলনা বিশ্বাস করতে পারি, নির্ভর করতে পারি। বিস্তুত ভাই, একরকম অভিভাবকই তো বলা চলে। মন্দ নয় হে, খাঁটি সোনা বটে। তোমার ভাষা বিনুদা আমার বোঝা ভার। আমরা যেখানে বলি চমৎকার, সেখানে তুমি বলো চলনসই। এবার তাহলে কি বুঝি? আজ যখন আমার শ্বশুর আমাকে দেখিতে আসিলেন, মামা তাহাকে পুরা বাড়িটি ঘুরাইয়া দেখাইতে চাহিলেন, কিন্তু তিনি একবারও দেখিতে চাইলেন না। আচ্ছা, তিনি বলিলেন হরিশের কথার উপর আমার পূর্ণ বিশ্বাস আছে। আমি অবশ্য প্রথমেই বুঝিতে পারিয়াছি, তা না হইলে কি কেউ বিবাহের মাত্র তিন দিন পূর্বে আশীর্বাদ করিতে আসে? মানুষটা নিতান্ত নির্জীব, একেবারে তেজ নাই। অবশ্য তোমার মামা ব্যয় হিসাবে এমন একজন সাধারণ মানুষকেই খুঁজছিলেন, কিন্তু কিন্তু কি সবকিছু পাকাপাকি করিয়া তোমার মামা তাকে বিদায় বেলায় বিদায় জানালেন, কিন্তু গাড়িতে তুলিয়া দিতে গেলেন না। আপনি একটু আমার সঙ্গে চলুন। তোমার মামা বলিতেছেন যে বিবাহের কাজ শুরু করিবার আগেই তিনি কনের সমস্ত গহনা যাচাই করিয়া দেখিবেন, ইহাতে তুমি কি বলো? ও আবার কি বলবে, আমি যাহা বলিব তাহাই হইবে? ইহা কি ঠিক, উনি যাহা বলিবেন তাহাই হইবে? এ সম্বন্ধে তোমার কিছু বলিবার নাই? আচ্ছা, তবে বসো, আমি মেয়ের সমস্ত গহনা খুলিয়ে আনিতেছি। Thank you.
অনুপমের এখানে থাকার কি প্রয়োজন? সবাই গিয়ে বসুন। না, সবাই যাইতে হইবে, এখানেই বসিবে। এ আর দেখিব কি, এতে তো কোনো খাদ নাই, এ ও মূল্যবান সোনা। যে পরিমাণ দেওয়ার কথা ছিল এগুলি তাহার চাইতে সংখ্যায় দরে এবং ভারে অনেক বেশি। এই দুটি একটু পরখ করিয়া দেখো তো। এই তো বিলিতি সোনা, এতে সোনার পরিমাণ খুবই কম আছে। এটা আপনারাই রেখে দিন, এটা আপনাদেরই দেহ গহনা। অনুপম যাও, সবাই যাও। না, সবাই যাইতে হইবে না, চলুন আপনাদের খাওয়ার বন্দোবস্ত করি। সে কি লগ্ন? আপনাকে চিন্তা করতে হবে না, উঠুন। বিবাহের পূর্বে বর খাইবে কিভাবে? তোমার কি বসিয়া যাইতে কোনো অসুবিধা আছে? দেখুন, আপনাদিগকে অনেক কষ্ট দিলাম, আমরা ধনী নই, আপনাদের যোগ্য সম্মান করিতে পারি নাই, ক্ষমা করিবেন। রাত হইয়াছে আর আপনাদের সময় নষ্ট করিতে চাহি না এখন। তবে বেশ, আমরা তো প্রস্তুত, চলুন। গাড়ি বলিয়া দি। ঠাট্টা করিতেছেন? ঠাট্টা তো আপনিই করিয়া সারিয়াছেন, ঠাট্টার সম্পর্কটাকে আর স্থায়ী করিতে চাই না। আমার কন্যার গহনা আমি চুরি করিব, যারা এটা মনে করেন তাদের হাতে আমি আমার কন্যা দিতে পারি না। চলো অনুপম। কন্যার পিতার এত গুমর, দেখি মেয়ের বিয়ে দেন কেমন করিয়া। বিবাহের চুক্তি ভঙ্গ আর মানহানির দাবিতে নালিশ করিব। মেয়ের বিয়ে হইবে না এ ভয় যার মধ্যে নাই, তার শাস্তির উপায় কি? আর মানহানির মামলা করলে সমাজে যতটুকু তামাশার বাকি ছিল তা পুরা হইবে। এই অপমানের কথা সমাজের লোকে যখন ভুলিয়া যাইবে তখনই বিবাহের চেষ্টা করা হইবে, তার আগে নয়। Thank you.
একটা বছর পার হইয়া গেল। প্রতিটা সন্ধ্যায় আমি এইভাবে আসিয়া তোমাকে বুঝাইয়াছি, অথচ তোমার অস্থিরতা দূর হইল না। আমার সমস্ত মন যে বারবার সেই অপরাজিতার দিকে ছুটিয়া যায়, আমি যে কিছুতেই তাহাকে টানিয়া আনিতে পারি না। কপালে চন্দনের ফোঁটা, গায়ে লাল শাড়ি, মুখে লজ্জার রক্তিমা, সবকিছুই কেমন দেয়ালের আড়ালে রইয়া গেল। তবু এখনো হাওয়া আসে, শব্দ পাই, তার পায়ের শব্দ শুনি। আমি তো আগেই বলিয়াছি সে এক আশ্চর্য রূপ। আমি তাকে না দেখিলাম চোখে, না দেখিলাম তার ছবি, সবকিছুই কেমন অস্পষ্ট রহিয়া গেল। শান্ত হও অনুপম, শান্ত হও। হরিশের কাছে শুনিয়েছি মেয়েটিকে আমার ফটোগ্রাফ দেখানো হইয়াছিল, আমাকে নাকি তার পছন্দ হইয়াছিল। না করিবার কোনো কারণ নাই। আমার মন বলে সে ছবি তার কোনো বাক্সের ভেতর লুকানো আছে। ঘরের দরজা বন্ধ করিয়া এক একদিন দুপুরবেলা সে কি তা লুকাইয়া দেখে না? যখন ছুকিয়া পড়িয়া দেখে তখন ছবিটির উপর তার মুখের দুই ধার দিয়া এলো চুলকি আসিয়া পড়ে না। হঠাৎ কারো পায়ের আওয়াজ পাইলে সে কি ছবিটিকে তার সুগন্ধি আঁচলের ভেতর লুকাইয়া রাখে না? এদিকে শুনলাম সে মেয়ের নাকি ভালো পাত্র জুটিয়াছিল, কিন্তু সে পণ করিয়াছে বিবাহ করিবে না। ওহ বিনুদা, তুমি সত্যি বলছ? আর নয় বিনুদা, আর নয়। তোমার প্রতিটি কথা যেন স্ফুলিঙ্গের মতো আমার মনের মাঝখানে আগুন জ্বালিয়া দেয়। এইখানে জায়গা আছে? কে বলিয়া উঠিল তার কথা, সে কি মধুর! শুনলে মন বলিয়া উঠে এমন তো আর শুনি নাই, চারপাশে কেউ নাই, কিন্তু আমার হৃদয়ের মাঝে একটি হৃদয়ের রূপ অনুভূত হইতেছে। ওগো সুর, অচেনা কণ্ঠের সুর, এক নিমিষে তুমি যে আমার চিরপরিচয়ের আসনটির উপর আসিয়া বসিয়াছ। আশ্চর্য পরিপূর্ণ তুমি, চঞ্চল কালে ক্ষুব্ধ হৃদয়ের উপরে ফুলটির মতো ফুটিয়াছ, অথচ তার ঢেউ লাগিয়া একটি পাপড়িও টলে না। অপরিমেয় কোমলতায় এতটুকু দাগ পড়ে। তোমাদের মালামাল সব গাড়িতে উঠে গেছে, আমার মনে হয় একটু আগে ভাগেই স্টেশনে যাওয়া ভালো। অনুপম, তোর কাছে তো আমার আর থাক না এসব কথা মামা, তীর্থে চলিলাম, এখন যদি আবার এসব কথা স্মরণ করিয়ে দাও তবে এবার ফিরিয়ে আসিলে পুরনো কোনো লেনদেন না থাকাই ভালো। চলো মা। আরো অপেক্ষা, আয় তাড়াতাড়ি আয়, এই রুমে জায়গা আছে। না রে বাবা, তোদের সাথে আমি আর কোথাও যাব না। বাপরে বাপ, তোদের সাথে হেঁটে আমার পায়ের কি ছিল হয়েছে,
জলে কাদা একেবারে একাকার। দিদি আমরা ওই গল্পটা আবার শুনবো, ট্রেন আসতে এখন অনেক সময় বাকি। এই গল্প তো তোরা 20-25 বারের উপরে শুনেছিস, তাহলে একটা গান কর না। হ্যাঁ তা করলে মন্দ হয় না, কিন্তু খালি খালি পেটে তো আর গান বের হবে না। চল আমরা কিছু খেয়ে নিই। সে ঠিক আছে। এই দিদি গান ফাঁকি দেওয়ার চেষ্টা করিও না। ওরে বাবা তোরা দেখছি একেবারে নাছোড় বান্দা। শোন মুড়ি খাবার পরে গলা দিয়ে গান বের হয় একটু চা না হলে। বুঝেছি, এ হচ্ছে ফাঁকি দেওয়ার ফন্দি, আমি গিয়ে চা নিয়ে আসছি। না 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 যেতে হবে না, শোন ট্রেন আসতে তো দেরি নেই, সময় হয়ে গেছে, আমাদের যেতে হবে না। ট্রেনে উঠে না হয়, ট্রেনে উঠে তো তুমি দিব্যি আর নাক ডেকে ঘুম দিবে, বলবে আমি না বড্ড ক্লান্ত। আচ্ছা গাচ্ছি। আমার পরাণ জাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ জাহাজ তুমি তাই, তুমি তাই গো, আমার পরাণ জাহাজ তোমা ছাড়া আর এই জগতে মরতে হোনাই কিছু নাই গো, আমার পরাণ তুমি তাই, তুমি তাই। তোমার নাম কি মা? নমস্কার, আমার নাম কল্যাণী। তোমার বাবা? আমার বাবা কানপুরের ডাক্তার শম্ভুনাথ সেন। অনুপম তুমি যখন এত মিনতি করিতেছ কল্যাণীকে একবার বলিয়া দেখো। আমি বিবাহ করিব না। অনুগ্রহ করে আমার কথা শোনো, মামার নিষেধ অমান্য করিয়া মায়ের আজ্ঞা ঠেলিয়া আমি কানপুর আসিয়াছি, আমাকে তুমি ফিরাইয়া দিও না। কি ক্ষতিপূরণ করতে এসেছেন? আমাকে তুমি শাস্তি দাও কল্যাণ, যে শাস্তি তুমি আমাকে দেবে আমি মাথা পেতে না। এই এক বছর আমার কর্মের জন্য সে শাস্তি আমি পেয়েছি, তার কাছে কোনো শাস্তি এখন আর নতুন নয়। আমি আর কি শাস্তি দেব নিপুণবাবু, ভগবান ভগবান আমায় যে শাস্তি দিয়েছেন তা যে মৃত্যুর চেয়েও অনেক বেশি। আমি তো মরেও বেঁচে আছি, ভগবান পাপ দেবে তা না হলে কবি না। অমন কথা তুমি মুখে এনো না,
আমি বিশ্বাস করি পূর্বজন্মে আমরা কোনো সূত্রে আবদ্ধ ছিলাম, না হলে তোমার জন্য আমার হৃদয়ের মাঝখানে এমন টান কেন অনুভূত হয়? এক এক ঐশ্বরিক অনুভূতি যা সবার জন্য হয় না। তাহলে আপনিও জানেন জোড়া পূর্বজন্মে স্থির হয় না? আপনার আর আমার জোড়া নেই বলে ভগবান সেদিন আমাদের এক হতে দেননি। ভগবানই আবার আমাদের এক করেছেন, তোমার সাথে আমার দেখা করিয়েছে। দেখা হওয়াটা তো একটা ঘটনা মাত্র অনুপম বাবু, কিন্তু পরিচয়টা আমাদের ভাগ্য নিয়তি, তাই আবারও। কিন্তু আমি আমার মাতৃ আজ্ঞা অমান্য করতে পারব না। সর্বনাশ, এ পক্ষেও মাতুল আছে নাকি? আমার বিবাহ ভাঙার পর হইতে আমি মেয়েদের শিক্ষা প্রদানের ব্রত গ্রহণ করিয়াছি। কে আমার মাতৃভূমির কাছে আমার প্রতিজ্ঞা। ঠিক আছে, আমাকেও তাহলে সে কাজের অংশ করিয়া নাও, তা হইতে আমাকে বঞ্চিত করো না। আমি আমি প্রতিজ্ঞা করিতেছি তোমাকে পাবার আশা কখনো করিব না। আমাকে পাশে রাখার প্রতিজ্ঞাটুকু করো। এ যে আমার জন্ম থেকে জন্মান্তরের পাওয়া, এ যে আমার ভগবানের দেয়া সবচেয়ে বড় উপহার। কল্যাণী, তোমার জায়গা ঠিক এইখানে, যেখানে ভগবানের বাস। প্রিয় হরিশ, তোমরা মনে করিতেছ আমি বিবাহের আশা করি? না, কোনো কালেই না। আমার মন জুড়ে আছে কেবল সেই এক রাত্রির অজানা কণ্ঠের মধুর সুরের আশা। জায়গা আছে, নিশ্চয়ই আছে, নইলে দাঁড়াবো কোথায়? তাই বৎসরের পর বৎসর যায়, আমি এখানেই আছি। দেখা হয় সেই কণ্ঠ শুনি, যখন সুবিধা পায় তার কাজ করিয়া দেই। আমার মন বলে এই তো জায়গা পাইয়াছি। ও গো অপরিচিতা, তোমার পরিচয়ে শেষ হইল না, শেষ হইবেও না। কিন্তু ভাগ্য আমার ভালো, এই তো আমি জায়গা পাইয়াছি।